দের মাস ধরে ইসরায়েলি বাহিনী সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা যুদ্ধবিরতি বাড়িয়ে চুক্তির মেয়াদ 7 দিন করা হয়। তবে গত 1 ডিসেম্বর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপের 3 দেশ। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। হামাস ইসরায়েলের চলমান সংঘাতের অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটি বলছে গাজার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা জানান, এই যুদ্ধে অনেক বেসামরিকের প্রাণহানি ঘটছে। ফ্রান্সের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জার্মানি ও যুক্তরাজ্য। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছিলেন গাজায় যুদ্ধবিরতি হবে ভুল সিদ্ধান্ত, সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি দেওয়া হলে তা হামাসের জন্য উপহারই হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠক করতে তেল আবিব সফরে গেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। কোহেনের সাথে বৈঠকের সময় তিনি বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার শিকার হয়েছেন যারা, তাদের ভুলে যাওয়া উচিত নয়। তবে ইসরায়েলি সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করে কোহেন জানিয়েছিলেন কোনো যুদ্ধবিরতি হবে না, তবে আঞ্চলিক উত্তেজনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স। ক্যাথরিন কোলোনাকে উদ্দেশ্য করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের সাথে উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করার কোনো ইচ্ছা নেই ইসরায়েলের, তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার তা করা হবে। দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীর সাথে নিয়মিত আত্মসীমান্ত সংঘাত চলছে ইসরায়েলের সামরিক বাহিনীর, বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এর আগে গাজা সংঘাতে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দীর্ঘমেয়াদী ও টেকসই যুদ্ধবিরতি চুক্তি হলেই তারা কেবল তাতে সমর্থন জানাবেন। যদিও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের সাথে দেশটির অবস্থানের কোনো মিল নেই, কারণ গত 12 ডিসেম্বর জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এক প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও জার্মানি। এই প্রস্তাবে বিশ্বের 153টি দেশের প্রতিনিধিরা সমর্থন জানিয়েছিলেন। গত 7 অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিন স্থল ও আকাশপথে ইসরায়েলে ঢুকে 242 জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে হামাস। এই হামলার পর গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর 2 মাসের বেশি সময় ধরে চলমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বিশেষ করে বিমান বাহিনীর নিয়মিত গোলাবর্ষণের কারণে উপত্যকার কোনো ভবনই অক্ষত নেই। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত 19,000 ছাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।